আসসালামু আলাইকুম আমি হারুন রি আপনার মাঝে এসেছি বরিশালে জানা এবং চলুন জানা নামকরণ প্রাচীন কাল থেকেই এ অঞ্চল স্বতন্ত্র ঐতিহ্য বহন করে চলছে খ্রিস্টের জন্ম থেকেই এখানকার ভূমিরূপে তৈরি হয় আর এই অঞ্চলের প্রায় দশ হাজার বছর পূর্বে মানুষ বসবাস শুরু করে এই অঞ্চলে বাঙালরা বসবাস করতো তারা হলো হজরত নু আলাইসালামের প্রত এ সময় বরিশালের নাম ছিল বাঙাল বাঙাল থেকেই বরিশাল নামটি হয়েছে আবার তাকালে দেখা যায় যে বাকলা চন্দ্রদ্বীপ নামটাও ছিল তার সুগন্ধি নদীর বুকে গঙ্গার পলিমাটি অসংখ্য দ্বীপ সৃষ্টি করে এই দ্বীপের সংখ্যা হল বারোটি আর এটি দেখতে প্রায় চাঁদের মতোই দেখাতো তাই এর নাম চন্দ্রদীপ হয়েছিল আবার জানা যায় যে বরিশালের লোক নাকি লবণের ব্যবসা করত এর কারণে বিদেশি বণিকরা বরিশাল বলেও ডাকতো আর এ বরিশাল থেকেই বরিশাল নামটি নামকরণ করা হয় এভাবেই জানা যায় যে বরিশাল থেকে বরিশাল নামটি এসেছে আবার জানা যায় যে বরিশাল নাকি বড় বড় শাল গাছ জন্মাত এবং এই বড় বড় এখান থেকে বড়ি এবং শাল গাছ থেকে বরিশাল এ হয়েছে এবং বরিশাল নামটি এভাবেও হয় আবার জানা যায় যে বেরি এবং শেলির প্রেমকাহিনী থেকেও বরিশাল নামটি হয়েছে আর এভাবেই জানা যায় যে বরিশাল নামটি এভাবেই হয়েছে এটাই হলো বরিশাল আর আজকের এ পর্যন্তই ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিদায় খুদা হাফেজ